আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম বন্ধ হচ্ছে বেসরকারি কলেজে অনার্স মাস্টার্স জানিয়েছেন শিক্ষামন্ত্রী উত্তেজনার মাঝে মুখোমুখি বাইডেন পুতিন ইসরায়েলি নেতারা যুদ্ধপরাধী তাদের বিচার করতে হবে ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা প্রায় বারো হাজার সাংবাদিকদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান তথ্যমন্ত্রী মাহমুদের নিষেধাজ্ঞা দীর্ঘ সাত বছর পর ইউরোপের বাজারে আবারও পান রপ্তানি শুরু করল বাংলাদেশ এবং সর্বশেষ জানাবো ভারতে করোনা আক্রান্ত এবং মৃত্যুর সরকারি হিসাব বাস্তবের ধারে কাছেও নেই শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন বন্ধ হচ্ছে বেসরকারি কলেজে অনার্স মাস্টার্স জানিয়েছেন শিক্ষামন্ত্রী বেসরকারি কলেজ পর্যায়ে অনার্স মাস্টার্স বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি বৃত্তিমূলক শিক্ষা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি আজ বুধবার দুপুরে করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন শিক্ষামন্ত্রী বলেন বেসরকারি কলেজ পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি পর্যায়ক্রমে এই অনার্স মাস্টার্স বন্ধ করে দিয়ে সেখানে ডিগ্রি স্তরে শিক্ষার্থীরা পড়াশোনা করবেন ডিগ্রি পরীক্ষা দেবেন নানা ধরনের শর্ট কোর্স ডিপ্লোমা কোর্সগুলো করানো হবে সেখানে যেগুলো অনেক বেশি কর্মমুখী আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে উপযুক্ত হবে জনসংখ্যাকে দক্ষ রূপান্তরিত করতে সরকার এই পরিকল্পনা নিচ্ছে শিক্ষামন্ত্রী বলেন সব কলেজে অনার্স এর তেমন কোন প্রয়োজন হয়তো নেই অনেক ক্ষেত্রে শিক্ষিত বেকার তৈরি হচ্ছে আমরা সেটা চাই না আমরা জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপ দিতে চাই তিনি বলেন বেসরকারি কলেজ পর্যায়ে অনার্স মাস্টার্স বন্ধ করার বিষয় যাতে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমরা কাজ শুরু করেছি কমিটি করে দেওয়া হয়েছে তারা পুরো বিষয়টি দেখছেন আর বিশেষজ্ঞদের কথা বলা হবে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করে এ সিদ্ধান্ত নিতে হবে তবে কলেজগুলোতে অনার্স মাস্টার্স বন্ধ করা হচ্ছে না জানি শিক্ষামন্ত্রী বলেন এই কাজটি একদিনে হঠাৎ করে বন্ধ করে দিয়ে করা যাবে না যারা এখন অনার্স মাস্টার্সে ভর্তি হচ্ছে তাদের শিক্ষা জীবন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে সব কলেজে অনার্স মাস্টার্স বন্ধ হবে না আবার জানান দীপুমণি বলেন শতবর্ষী তেরোটি কলেজ আছে বেশ কিছু ভালো কলেজ আছে যেখানে সব ধরনের উপযুক্ত ব্যবস্থা আছে সেগুলোতে অনার্স মাস্টার্স চালানো হবে উত্তেজনার মাঝে মুখোমুখি বাইডেন পুতিন বিভিন্ন ইস্যুতে নানা রকমের টানা পড়েন এবং উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ষোলো জেনেভায় দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন হোয়াইট হাউস এবং ক্রেমলিনের পক্ষ থেকে বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে জো বাইডেন ক্ষমতায় আসার পর এ প্রথম পুতিন এবং তার মধ্যে মুখোমুখি বৈঠক হবে বুধবার এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জেন পিসাকি একটি বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে স্বাভাবিক ও স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠার জন্য পুতিন এবং বাইডেনের মধ্যে এ বৈঠক হতে যাচ্ছে বৈঠকে গুরুত্বপূর্ণ সব ইস্যু নিয়ে আলোচনা হবে বলে তিনি জানান ক্রেমলিনের পক্ষ থেকে এ বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে এতে বলা হয়েছে দ্বিপক্ষের সম্পর্ক কৌশলগত পরমাণু স্থিতিশীলতা এবং করোনা ভাইরাসের মহামারীর বিরুদ্ধে লড়াই ও আঞ্চলিক সংঘাতের মতো বিভিন্ন ইস্যু নিয়ে দুই নেতা আলোচনা করবেন সম্ভাব্য বৈঠকের তারিখ এবং স্থান নিয়ে প্রায় মাসব্যাপী দুপক্ষ নানান তথ্য এবং বক্তব্য আদান প্রদানের পর জেনেভার ১৬ জুনের বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয় ইসরায়েলি নেতারা যুদ্ধ তাদের বিচার করতে হবে জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি মাজিদ তখতে রবানজি বলেছেন গাজা যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল এই অপরাধের বিচার করতে হবে রবানজি আরও বলেছেন ইসরায়েল গাজে যা করেছে তা স্পষ্টভাবে জাতিগত শুদ্ধি অভিযান এটা অবশ্যই যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ ইরানের প্রতিনিধি আরও বলেন ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থনের কারণে এবারও জাতিসংঘ নিরাপত্তা গাজে আগ্রাসনের বিরুদ্ধে একটি বিবৃতি পর্যন্ত প্রকাশ করতে পারেনি এই সময় তিনি ইয়েমেনে বেসামরিক মানুষ হত্যার নিন্দা জানিয়ে বলেন ইয়েমেনেও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক মানুষ হত্যা করছে আগ্রাসী বাহিনী এ ধরনের অপরাধ অবিলম্বে বন্ধ হতে হবে বেসামরিক মানুষদের জীবন বাঁচানোর ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করে রওয়াঞ্চি বলেন নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে কার্ড সর্বস্ব সাংবাদিকদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের ভুঁই অনলাইন পত্রিকা আর কার্ড সর্বস্ব সাংবাদিকদের বিরুদ্ধে পেশাদার সাংবাদিকদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ তথ্যমন্ত্রী মূলধারার সাংবাদিক সংগঠনগুলোকে আগে চিহ্নিত করতে হবে অপেশাদার কার্ড সর্বস্ব কারা গণমাধ্যমের বিস্তৃতির ফলে একসঙ্গে অনেকগুলো চ্যালেঞ্জ তৈরি হয়েছে সে চ্যালেঞ্জগুলো হচ্ছে কিছু ভুঁই অনলাইন এবং কিছু পত্রিকার ডিক্লারেশন আছে যেগুলো সাংবাদিকতা করে না সেখানে অনেক সাংবাদিক হিসেবে কার্ড নিয়ে সাংবাদিকতা করে না তাদের কারণে মূলধারার সাংবাদিকদের বদনাম হয় এখানে একটি শৃঙ্খলা আনা দরকার মন্ত্রী বাংলাদেশে কোনো প্রাইভেট চ্যানেল চ্যানেল ছিল না কিন্তু বর্তমানে টিভি রয়েছে অপেক্ষায় উনিশশো সালে প্রধানমন্ত্রী দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর প্রাইভেট চ্যানেলের যাত্রা শুরু হয়েছিল শত শত অনলাইন এখন পরিচালিত হচ্ছে পত্রিকার সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে অনুষ্ঠানে ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোভান চৌধুরী বলেন বর্তমান সরকারের আমলে গণমাধ্যম বিকশিত হয়েছে এর আগে সকালে ডি আর ইউর সাবেক বর্তমান নেতা এবং সদস্যদের নিয়ে ছাব্বিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সব রেজাল করিম এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা প্রায় বারো হাজার ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা এখন প্রায় বারো হাজার সর্বোচ্চ আক্রান্ত হয়েছে গুজরাট রাজ্যে সেখানে আক্রান্তের সংখ্যা দুই হাজার আটশো জন সরকারি তথ্যের দিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছে এগারো হাজার সাতশো সতেরো জন এর মধ্যে বেশিরভাগই গুজরাট মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে এদিকে বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন রাজধানীতে আক্রান্ত হয়েছেন ছশো বিশ জন এরই মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করেছে ভারত সরকার করোনায় বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে নতুন এ ছত্রাকের সংক্রমণ বাড়তে থাকায় নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্কের মধ্যে ইয়েলো এবং হোয়াইট ফাঙ্গাসও দেশটিতে উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাস মহামারী মোকাবেলার মধ্যে প্রাণঘাতী ব্ল্যাক ফাঙ্গাসের প্রকোপ বৃদ্ধি ভারতকে নতুন সংকটের মধ্যে ঠেলে দিয়েছে বলে শুক্রবার বলেন প্রধানমন্ত্রী মোদী চোখ লাল হয়ে ফুলে ওঠা ব্যথা নাক ও এর আশপাশ লাল বা কালো হয়ে যাওয়া জ্বর মাথা ব্যথা কাশি শ্বাসকষ্ট রক্ত কাশির সঙ্গে রক্ত যাওয়া মানসিক অবসাদ সহ অনেক উপসর্গই দেখা যায় বিরল এ রোগে ভারতে করোনা ভাইরাস থেকে সেরে ওঠার পর ও ডায়াবেটিসে আক্রান্তদের ব্ল্যাক ফাঙ্গাস তাদের মধ্যে সাইনোসাইটিস মুখের একপাশে ব্যথা বা অনুভূতি হারানো বা ফোলা নাক ও নাকের আশুপাশের ত্বক কাউছি হয়ে যাওয়া দাঁত ব্যথা দাঁত পড়ে যাওয়া দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসা বুকে ব্যথা শ্বাসপ্রশ্বাসে জটিলতার মতো উপসর্গ দেখা যাচ্ছে নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘ সাত বছর পর ইউরোপের বাজারে আবারও পান রপ্তানি শুরু করলো বাংলাদেশ রাজধানীর শ্যামপুরে অবস্থিত কেন্দ্র প্যাকিং হাউস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কার্যক্রমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজা কৃষিমন্ত্রী বলেন আমাদের নিরলস উদ্যোগের ফলে ইউরোপে পান রপ্তানি আবার শুরু হয়েছে এটি খুবই আসর কথা ভবিষ্যতে পান রপ্তানি যাতে বাধাগ্রস্ত না হয় সে ব্যাপারে কৃষি মন্ত্রণালয় উদ্যোগ অব্যাহত রাখবে দেশের রপ্তানি বৃদ্ধি কৃষি বড় ভূমিকা পালন করে বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী তিনি আরো বলেন আমাদের রপ্তানির বড় উৎস পোশাক খাত আর এম আমরা দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে চাই অচিরে রপ্তানিতে বড় ভূমিকা রাখবে কৃষি জাপান ইতোমধ্যে আমাদের আম মিষ্টি আলু আমদানির প্রস্তাব দিয়েছে এর মধ্যে মিষ্টি আলু রপ্তানি শুরু হয়েছে আমাদের পাটখড়িয়া ছাই রপ্তানি হচ্ছে চীনে প্রথম চালানি তিপ্পান্ন হাজার মেট্রিক টন পান রপ্তানির উদ্যোগ নেয় বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল দুই সালে রপ্তানিকৃত পানে স্যালমোনেলা ভাইরাস পাওয়ায় বাংলাদেশ থেকে পান আমদানি বন্ধ ঘোষণা করেন ইউকে ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি এরপর স্যাল ভাইরাস মুক্ত ও পঞ্চাশ ভাগ পান পরীক্ষা সহ বেশ কয়েকটি শর্তে আবারও পান রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ইউরোপ ভারতে করোনা আক্রান্ত এবং মৃত্যু সরকারি হিসাব বাস্তবের ধারে কাছে নেই কোভিডের দ্বিতীয় তরঙ্গে বিপর্যস্ত ভারত এক সময় দৈনিক সংক্রমণ চার লাখ এবং দৈনিক মৃত্যু সাড়ে চার হাজারেও পৌঁছেছে গত চব্বিশ মে পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা কোটি লাখ লাখ অন্যদিকে প্রাণ হারিয়েছেন প্রায় মতো তবে বিশেষজ্ঞদের একাংশের দাবি সরকারের খাতায় কোভিড পরিস্থিতির যে পরিসংখ্যা নথিভুক্ত হয়েছে প্রকৃত আক্রান্ত এবং মৃতের সংখ্যা তার চেয়ে বহুগুণ বেশি হতে পারে বিশেষজ্ঞদের বক্তব্য তথ্য নথিভুক্তিকরণের পদ্ধতিতে গলত এবং কম কোভিড পরীক্ষার জন্য প্রকৃত পরিসংখ্যান প্রকাশে আসছে না ভারতে বহু মানুষই করোনা পরীক্ষা করাচ্ছে না তবে শুধু ভারতেই নয় বিশ্বের বহু দেশেই ঘটনা ঘটছে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতে করোনার দ্বিতীয় ধাক্কায় দেশের বিভিন্ন শহরের হাসপাতালগুলিতে তেল ধারণের জায়গা পাওয়া যায়নি বাড়িতে বহু মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন গ্রামে সঠিকভাবে তথ্য নথিভুক্ত হয়নি করোনায় মৃত্যুর খবর অনেক সময় চেপেও যাওয়া হচ্ছে মহামারী আবহে মৃত্যুর কারণ সঠিকভাবে তদন্ত করে দেখা হচ্ছে না ভারতে প্রকৃত কোভিড পরিসংখ্যান কেমন হতে পারে তার রূপরেখা তৈরি করতে তিন দফায় চলা সেরো সার্ভের তথ্যের উপর নির্ভর করা হয়েছে প্রথম সমীক্ষা হয়েছে এগারো মে থেকে চার জুনের মধ্যে দ্বিতীয় সমীক্ষা হয়েছে আঠারো আগস্ট থেকে বিশ সেপ্টেম্বরের মধ্যে এবং তৃতীয় সমীক্ষার সময়সীমা আঠারো ডিসেম্বর থেকে ছয় জানুয়ারি প্রত্যেক সেরো সার্ভেতে দেশের বিভিন্ন এলাকা ঘুরে ত্রিশ হাজার মানুষের উপর পরীক্ষা চালানো হয়েছিল সে অনুযায়ী দেখা গিয়েছিল নথিভুক্ত পরিসংখ্যানের তুলনায় প্রকৃত পরিসংখ্যান আঠাশ দশমিক পাঁচ গুণ বেশি দ্বিতীয় সমীক্ষা প্রকৃত সংক্রমিতের সংখ্যা তেরো গুণ এবং তৃতীয় সমীক্ষা ছাব্বিশ দশমিক এক গুণ ছিল মোট সংক্রমিতের বিচারে মৃত্যু হারও বেড়েছে কারণ মহামারীতে বিপুল রোগীর চাপে দেশের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে তার ভিত্তিতে ভারতের কোভিড পরিস্থিতির তিনটি সম্ভাব্য প্রকৃত চিত্র তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তে আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ